বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসেছি আজকে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামে। আমি ঢেঁড়শের জমি দেখতে এসেছি। আমি একটু চাষির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহমান লাভগো। আপনার গ্রামের নাম? গরুড়া দাঁড়পাড়া। গরুড়া দাঁড়পাড়া। আচ্ছা, আমি আজকে আসলাম আপনার এই ঢেঁড়শের জমি দেখতে। আসলে এই ঢেঁড়শটা যে লাগাইছেন, এটা জাতের নাম কি বলতে পারেন? কাশেম সিড কোম্পানি বাজিমাত। কাশেম সিড কোম্পানির বাজিমাত। আচ্ছা, এই জাতটা আপনার লাগানো কতদিন হলো? মাঘ মাস হয়েছে। আচ্ছা, তিন মাস হওয়ার পরে আপনি কতদিন পরে এই ঢেঁড়শের ফল তোলা শুরু করছেন? এক মাস দশ দিন পর। মোটামুটি 35-40 দিনের মধ্যে আপনি ফল তোলা শুরু করছেন, তাই না? আচ্ছা, আপনার এই যে ঢেঁড়শ গাছগুলা আমি এখন দেখছি অনেক সুন্দর আছে, আপনি এই গাছ থেকে কতবার ফল তুলেছেন? রেগুলার প্রতিদিন ফল উঠান। আপনার এই জমিটা কতটুকু? 10 কাঠা। একটু জোরে বলবেন। 10 কাঠা। 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা জমি থেকে আপনি এই তিন মাসে অ্যাভারেজ কত টাকার ফল বেচেছেন? আপনি ঢেঁড়শ বেচেছেন? হিসাব নাই। আচ্ছা, প্রতিদিন কত কেজি করে উঠান? 40-50 কেজি করে। 50 কেজি করে ওঠান আপনি। আজকে মনে করেন আপনি লাগানো তিন মাসের মধ্যে আপনি 1 মাস 10 দিন বাদ দিলে থাকে হচ্ছে প্রায় 1.5 মাস, তাই তো? তো এই 1.5 মাসে আপনি প্রতিদিন 50 কেজি করে ফল উঠাচ্ছেন। তাতে 50 কেজি ফল আপনি প্রথমে কী দাম বেচা কেনা শুরু করছিলেন? 60-70 টাকা বেচা কেনা শুরু করে এখন পর্যন্ত বেচেই যাচ্ছেন, তাই না? গাছের অবস্থা এখনও অনেক সুন্দর মনে হচ্ছে। এখনও জালি আছে গাছ, কষি গাছ, গাছ কেবল নতুন তাই মনে হচ্ছে, তাই না? ঢেঁড়শ আপনার, আপনি এই ঢেঁড়শ যখন বাজারে নিয়ে যান, আপনার কি এই ঢেঁড়শ বাজারে চাহিদা ভালো মনে হয়? চাষিদের যারা কেনে তাদের কাছে কী মনে হয়, তারা কি বলে ঢেঁড়শ ভালো বলে না তারা কি বলে? হ্যাঁ, চেহারা ভালো। ঢেঁড়শ চিকন, রেগুলার করলে ওই জালি থাকে তো, বিক্রিটা ভালো হয়। জালি থাকে, তাই না? রেগুলার করলে বিক্রি ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আসলে সুন্দর এক চাষি। আপনার জাত বাজিমাত কাশেম সিড কোম্পানির ঢেঁড়শ দেখে অনেক ভালো লাগছে। গাছও খুব সুন্দর আছে, খুবই ঘন গিট। আমি আপনাদেরকে দেখাই একটু গাছগুলো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢেঁড়শ।